এডুকেশন পয়েন্ট ধুলিয়ানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবারও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিনে এবং অ্যান্সার সেগুলো করে দেখাবার জন্য আমরা এগিয়ে যাব। বৃদ্ধি কথাটির অর্থ কি? পরিমাপ নির্ধারণ সম্পর্কিত পরিবর্তন। তাহলে বৃদ্ধি কথাটির অর্থ হচ্ছে পরিমাপ নির্ধারণ সম্পর্কিত পরিবর্তন। স্মৃতি বইটির প্রথম সংস্করণ প্রকাশ করেন কে? সিগমান্ড ফ্রয়েড। তাহলে মেমোরি সিগমান্ড ফ্রয়েড। দৃষ্টি আকর্ষণের বিস্তৃতি নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ট্যাকিটোস্কোপ। ট্যাকিটোস্কোপ ব্যবহার করা হয়। অন্যদের সাহায্য করার মনোভাবকে কি বলা হয়? মহত্ত্ব। শিশুদের জন্য শিক্ষার অধিকার ইউএনও কবে গ্রহণ করা হয়? 1959 সালের 20 নভেম্বর। অবাচনিক পরীক্ষা কিসের সঙ্গে সম্পর্কিত? ব্যক্তি স্বাতন্ত্র্য। কোয়ালিটেটাইন অ্যাসপেক্ট বলতে কি বোঝায়? বিকাশ। জেনেটিক এপিস্টেমোলজি নামক মতবাদটির প্রবক্তা হলেন পিয়াজে। দ্য ডেভেলপমেন্ট সাইকোলজি অফ জিন পিয়াজে নামক বইটিকে প্রকাশ করেন ফ্লাভেল প্রকাশ করেন। দ্য ডেভেলপমেন্ট সাইকোলজি অফ জিন পিয়াজে। পিয়াজের বাস্তব অভিজ্ঞতার স্তর কোন স্তরে অন্তর্গত? প্রথম স্তরে। ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক ইন টিমস অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। উত্তরটি কার? উত্তরটি হচ্ছে টারম্যানের। ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক ইন টিমস অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, টারম্যান বলেছিলেন। শিশুর একক পার্থক্য জনতাত্ত্বিক মানে ডেমোগ্রাফিক উপাদান কি? জাতি। ডিপ এর সম্পূর্ণ নাম কি? ডিপি ইপি হবে সম্ভবত, ভুল করে দিয়েছে। ডিপি ইপি ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, এটা ভুল করেছে। ডিপি ইপি হবে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, যেটা 1994 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। ডিসগ্রাফিয়া, গ্রাফিয়া মানে অঙ্কন করার যে এটা আসছে, ডিসগ্রাফিয়া কোন শিখন অক্ষমতার সাথে যুক্ত? ড্রয়িং মানে লিখন, লিখনে অক্ষমতা। চাইল্ড ডেভেলপমেন্ট বইটি লেখক কে? হার্লক। শিক্ষার অধিকার আইন কবে চালু হয়? 1 এপ্রিল 2010 সাল থেকে। কম্পন ও স্পর্শ দ্বারা পাঠদান পদ্ধতির আবিষ্কারক কে? উত্তর হচ্ছে কেটি অ্যালকরন ও সোফিয়া অ্যালকরন। সর্বশিক্ষা অভিযান কোন রাজ্যে প্রযোজ্য নয়? জম্মু কাশ্মীর রাজ্যে। সমেসথেমিস কথার অর্থ কি? সমেসথেমিস কথার অর্থ হচ্ছে দৈহিক অনুভূতি। ধারণা গঠনের শেষ স্তর কোনটি? নামকরণের স্তর। শিশু মনস্তত্ত্ব পড়লেই কি শিশুকে জানা যায়? আপনার কি মত? উত্তর, সবটা জানা হয়তো যায় না, কিছুটা জানতে পারা যায়। অপচয় ও অন্যায়ন কি? খুব ভালো কোশ্চেন কিন্তু। শিক্ষার্থীরা তার পড়াশোনা শেষ না হওয়ার মাঝখানেই পড়াশোনা ছেড়ে দেয়, এটা অপচয়। ও একজন শিক্ষার্থী একই ক্লাসে বারবার ফেল করে, কিছু শিখতে পারে না, এটা হচ্ছে অনুন্নয়ন, যেটা উন্নয়ন করতে পারে না। তাহলে অপচয় হচ্ছে যে শিক্ষার্থী পড়তে পড়তে মাঝখানে ছেড়ে দেওয়া, এটা অপচয়। এবং অনুন্নয়, একটা ছেলে মেয়ে শিক্ষার্থী মানে একটা ক্লাসে 3-4 বছর থাকে, এটা হচ্ছে অনুন্নয়ন, কিছু শিখতে পারে না। শিশুদের শাস্তি কি হওয়া উচিত? আপনার মতে কি উচিত, মত কি? উত্তর, শারীরিক শাস্তি অনুচিত, তবে একজন শিক্ষার্থী বারবার শিখিয়ে দেওয়া সত্ত্বেও অনুচিত ব্যবহার করলে তাকে বকার অধিকার শিক্ষকের আছে, অর্থাৎ মানসিক শাস্তির অধিকার। মারার অধিকার নেই, ফিজিক্যালি হ্যারাসমেন্ট করার কোনো অধিকার নেই, কিন্তু তাকে বকা একটু
যে কেন পারে না, মাথায় ব্রেন লাগা, এসবগুলো বলা যায়। স্কিমা কি? স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্য সমূহের একক সংগঠন। সাইকোলজি শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত? সাইকো এবং লগস। কোনো শিক্ষার্থী দেরি করে স্কুলে এলে আপনি কি করবেন? দেরি করার কারণ জানতে অবশ্যই চাইব। সিসিইর পুরো কথাটি কি? তাহলে সিসিইর ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। সিআরটির ফুল ফর্ম হলো ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট। এনআরটির ফুল ফর্ম হলো নর্ম রেফারেন্স টেস্ট। গেস্টাল্ট কথা অর্থ কি? অবয়ব, অবয়ব কনফিগারেশন। থ্রি আর কি? রিডিউস, রিইউজ এবং রিসাইকেল, এটা হচ্ছে থ্রি আর। সিসিইর ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। আজকের মতো এখানে শেষ করলাম মাত্র 5 মিনিটে 50টা কোশ্চেনের অ্যান্সার করে দিয়ে। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিও দেখা হবে আবার।